জিত ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। টেলিভিশন সিরিয়ালের হাত ধরে সিনেমা জগতে নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেতা। জন্মসূত্রে তিনি বাঙালি না হলেও জন্ম থেকেই তিনি বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়। তার স্বাভাবিক জীবন এবং বন্ধুবান্ধব, পড়াশোনা সমস্ত কিছুই এই বাংলাতেই। 30 নভেম্বর 1978 সালে কলকাতার এক অবাঙালি পরিবারে তার জন্ম হয়। সেন্ট জোসেফ মেরি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে ন্যাশনাল হাই স্কুল থেকে তিনি উচ্চ শিক্ষা সমাপ্ত করেন। এরপর ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে পড়াশোনা শুরু করলেও পারিবারিক ব্যবসার কারণে তিনি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন। বিভিন্ন পত্রিকায় মডেলিং করে তার ক্যারিয়ার শুরু। তিনি টিভিতে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জির কমার্শিয়াল বিজ্ঞাপনে। এরপর তিনি কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন, যেমন বৃষবৃক্ষ, জন্মভূমি ইত্যাদি। জিতের প্রথম ছবি ছিল চন্দু, কিন্তু সেই ছবি সিনেমা হলে সেইভাবে সাড়া ফেলতে পারেনি। চন্দু ছিল একটি তামিল সিনেমা। 2002 সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী ছবিতে জিতকে কাস্ট করেন। প্রথমে সাথী ছবির জন্য অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে অফার যায়, কিন্তু একজন কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চাননি, তাই অফার যায় নবাগত জিতের কাছে। পরবর্তীকালে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জিত বলেছেন, সাথী না এলে হাতি আসত, প্রতিভা এবং ডেডিকেশন থাকলে সাফল্য আসবেই। সাথী ছবির গান, বিশেষ করে ও বন্ধু তুমি শুনতে কি পাও, সেই গান বাঙালি শ্রোতাদের খুব আকৃষ্ট করেছিল। এই সিনেমা বাঙালি দর্শককে আবার হলমুখী করে তোলে। জিতের অভিনয় সকলের প্রশংসা পায়। প্রসেনজিৎ চিরঞ্জিৎ পরবর্তী জামানার প্রথম হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা। এরপর ধীরে ধীরে তিনি নাটের গুরু, বন্ধন, সঙ্গী, যুদ্ধ ইত্যাদি সফল ছবি করে বাংলা ছবির সেরা আসনটি নিজের নামে পাকা করেন। অভিনেত্রী কোয়েল মল্লিক এবং স্বস্তিকা মুখার্জির সাথে তার জুটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। পরিচালক রবি কিনাগির সাথে জিত বহু জনপ্রিয় ছবি করেছেন। রাজ চক্রবর্তী জিত এবং সেই সময়ের উর্তি দেবকে নিয়ে দুই পৃথিবী পরিচালনা করেন, যা একই সাথে শহরে এবং গ্রামীণ দর্শককে আলোড়িত করে। জিত মূলত অ্যাকশন হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার করা রোমান্টিক ছবিগুলিও যথেষ্ট জনপ্রিয়, যেমন বন্ধন, সঙ্গী, শুভদৃষ্টি ইত্যাদি। কমার্শিয়াল ছবি ছাড়াও জিত অন্য ধারার সিনেমাতেও অভিনয় করেছেন, যেমন রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল এবং রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি। সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশন রিয়েলিটি শোয়ে অ্যাঙ্কারিংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বেশ কয়েকবার, এর মধ্যে কোটি টাকার বাজি এবং বিগ বস বাংলা উল্লেখযোগ্য। জিতের সাথে সবথেকে যে নায়িকার জুটি সাফল্য লাভ করে তিনি হলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক তার অভিনয় জীবন শুরু করেন জিতের সাথে নাটের গুরু ছবির মাধ্যমে। এরপর এরা বন্ধন, মানিক, যোদ্ধা, শুভদৃষ্টির মতো প্রচুর সফল ছবি উপহার দেয়। কোয়েল মল্লিক ছাড়াও জিতের সাথে যে নায়িকার জুটি দর্শকদের সাড়া ফেলেছিল তিনি হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জির সাথে জিত মস্তান, ক্রান্তি, আক্রোশ, পার্টনার, প্রিয়তমা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জি এবং সায়ন্তিকার সাথেও তার জুটি অনেকে পছন্দ করেন। জিত খুব পারিবারিক, তিনি এখনও কালীঘাটের নিজের পৈতৃক বাড়িতেই থাকেন। জিত 2011 সালের 24 ফেব্রুয়ারি মোহনা রতলানিকে বিবাহ করেন। মোহনা লখনৌ শহরের একজন স্কুল শিক্ষিকা। 12 ডিসেম্বর 2012 সালে জিতের একটি কন্যা সন্তান হয়। 2012 সালে তিনি নিজের প্রোডাকশন সংস্থা গ্রাসরুট এন্টারটেনমেন্ট সূচনা করেন। এই সংস্থার প্রথম ছবি 100% লাভ। এরপর বস, আওয়ারা ইত্যাদি কিছু সফল ছবি প্রযোজনা করেন জিত। এর মধ্যে মুম্বাইয়ের বিখ্যাত পরিচালক নীরজ পাণ্ডের সংস্থা ফ্রাইডে ফিল্ম ওয়ার্কসের সাথে যৌথভাবে প্রযোজনা করেন রয়্যাল বেঙ্গল টাইগার। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। এই ছবিতে জিত একটি অন্যরকম চরিত্রে অভিনয় করেন। 2014 সালে তিনি বচ্চন নামে একটি বাংলা ছবি প্রযোজনা এবং অভিনয় করেন। সেখানে তিনি বচ্চনের ফ্যানের ভূমিকায় অবতীর্ণ হন। এই ছবির রিলিজের আগে তিনি স্বয়ং অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাৎ করেন এবং তার আশীর্বাদ নিয়ে আসেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জিতের কোন সিনেমাটি আপনি সবথেকে বেশি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন।